ভুল চিকিৎসার হারণে ম্যাক্স হসপিটালত সাংবাদিক রুবেল খানের শিশুকন্যা রাইফা খানুর হত্যার যে অভিযোগ উঠটি ইয়ানোর সঠিক ও যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণিত দোষী হল আইনের আওত তানিবেলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত গরিবের দাবি লইয়ে নেয় রবিবার বিএলএ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত বাংলাদেশ মানব অধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। রবি ঠাকুরের প্রচলিত সংহতি প্রকাশ করবে বিভিন্ন সামাজিক সংগঠন যারা এখানে সমবেত হয়েছে তাদের নাম আমাদের সম্মানিত যুগ্ম সম্পাদক মানব অধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক নমনুল্লাহ বাহারুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সভাপতি হিসেবে উপস্থিত আছেন কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু। অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান খান, মহানগর নির্বাহী সভাপতি আবু হাসদা চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক আবুল বশর সহ অন্যান্য। তারাকলের বিদ্যুৎ বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেবেন কেউ চেষ্টা করে বা প্রশাসন যাতে চিন্তা করে কেউ যদি অভিযোগ করে দেখা যাতে তারাকলে আইনগতভাবে মোকাবেলা না করিয়ে নেয় ধর্মঘটের ডাক দেয়। আর হত হইলে বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ হইতে সর্বনিম্ন পর্যায়ে অন্যায় হইলে কেউ ছাড় নফা অতীতে এরম বহুত রেকর্ড আছে। তো সুতরাং ডাক্তারকল তো আইনের বাইরে ন, ডাক্তারের ভুল ইত্যারে ডাক্তারেরও তো ভুল ইত্যারে। সুতরাং ভুল হইলে এবং কোন ইচ্ছাকৃতমূলক অনিচ্ছাকৃতমূলক তদন্তের মাধ্যমে দোষী প্রাণীদের ব্যবস্থা লম্ব করিব যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ন ঘটে। ডেক্স নিউজ সি প্লাস টিভি।